আসসালামু আলাইকুম। কালোজিরা আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ভর্তাটা তিতা হয় বলে অনেকেই খেতে চান না, তাই আজকের পর্বে নিয়ে এলাম তিতা ছাড়া খুবই মজাদার কালোজিরার ভর্তার রেসিপি। সাথে থাকছে ভর্তা সংরক্ষণ পদ্ধতি। আশা করছি এভাবে ভর্তা তৈরি করে খেতে আপনাদেরও বেশ ভালো লাগবে। কালোজিরাগুলো টেলে নেওয়ার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ কালোজিরা। চুলোরাজ একদম লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে কালোজিরাগুলো ভেজে নিতে হবে। অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু কালোজিরাগুলো পুড়ে যাবে আর তখন ভর্তাটা খেতে তিতা লাগবে। কালোজিরাগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে চুলোরাজ বন্ধ করে দিয়ে কালোজিরাগুলো একটি প্লেটে তুলে রাখবো। ভাজা হয়ে যাওয়ার পরেও যদি কালোজিরাগুলো আপনারা গরম প্যানে রেখে দেন তাহলে কিন্তু কালোজিরাগুলো পুড়ে যাবে। এখন এই প্লেটের মধ্যে রেখেই কালোজিরাগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কালোজিরাগুলো একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কালোজিরাগুলো পাটায় বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। কালোজিরাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা চামচে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে কালোজিরাগুলো একটি প্লেটে তুলে নিচ্ছে। সবগুলো কালোজিরা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কালোজিরাগুলো এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখব। প্রথমে আধা কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়ে পরে আরও আধা কাপ পানি দিয়ে মিশিয়ে নিব। আপনারা যদি কালোজিরার গুঁড়াটা না ভিজিয়ে ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু ভর্তাটা কুক করার সময় প্যানে লেগে যাবে। এখন ভর্তাটা পানি দিয়ে ভিজিয়ে নিলেও কিন্তু পরে আমরা জাল করে পানিটা শুকিয়ে নিব। আর এখানে এক কাপ পানি অ্যাড করলেও কালোজিরার গুঁড়াটা যখন পানিটাকে টেনে নিবে তখন পানির পরিমাণটা আরও কমে যাবে। ভর্তা তৈরির জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ তেল। এক কাপ তেল নিয়েছি বলে কিন্তু ভয় পাবেন না, কেন নিয়েছি সেটা জানতে হলে সাথেই থাকুন। দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি। এবার চুলোরাজ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা করে ভর্তা তৈরি করলে ভর্তাটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে ভর্তাটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজগুলো দুই তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এবার চুলোরাজ মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুনগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজ এবং রসুনগুলো বেরেস্তা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এক সাইড থেকে তেলটা তুলে নিব। তেলটা বেশি দেওয়ার কারণটা হচ্ছে পেঁয়াজ এবং রসুনগুলো বেরেস্তা করার জন্য, কারণ অল্প তেলে কিন্তু বেরেস্তা হয় না। আর এভাবে যদি পেঁয়াজ এবং রসুনগুলো বেরেস্তা করে ভর্তাটা তৈরি করেন তখন ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর যে এক্সেস তেলটা তুলে রেখে দিচ্ছি সেটা কিন্তু ফেলে দিব না, সেই তেলটা দিয়ে মাংস, বিরিয়ানি অথবা অন্যান্য অনেক কিছুই রান্না করা যাবে। যেহেতু কালোজিরার নিজস্ব একটা তেল রয়েছে তাই এই ভর্তায় তেলের পরিমাণটা কম ব্যবহার করাই ভালো। এক্সেস তেলটা তুলে নেওয়ার পর প্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল রেখে দিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই ভর্তায় রসুন বাটার পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে, আবার রসুন কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। এবার লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছে। চুলোরাজ মিডিয়ামে রেখে রসুন বাটাটা 2 মিনিট ভেজে নিব। রসুন বাটাটা প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই কালোজিরার গুঁড়া যেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে। চুলোরাজ মিডিয়ামে রেখে কালোজিরার গুঁড়াটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। 5-6 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যেহেতু এটা ভর্তা তাই ঝাল তো একটু খেতেই হবে, আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিয়েও বানাতে পারেন। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে চুলোরাজ মিডিয়ামে রেখে ভর্তাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কালোজিরার পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। কালোজিরার পানিটা শুকিয়ে ভর্তাটা প্যান থেকে উঠে উঠে আসছে, এই পর্যায়ে ভর্তাটা হয়ে গেছে তাই আমি চুলোরাজ বন্ধ করে দিচ্ছি।
ভর্তাটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম বলের মতো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা এমনিতেই সার্ভ করতে পারেন, কিন্তু এভাবে বলের মতো বানিয়ে নিলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। ভর্তাটা সংরক্ষণের জন্য একটি বক্সের মধ্যে নিয়ে ঢাকনাটা লাগিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজারে রাখেন তাহলে ভর্তাটা 1.5 মাসের মতো ভালো থাকবে। ভর্তাটা যদি আপনারা মাইক্রোওয়েভে অথবা চুলাই দিয়ে গরম করে নিয়ে আবার ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ভর্তাটা ভালো থাকবে না। তাই ভর্তাটা যখনই খাবেন সামান্য একটু তুলে রেখে বাকি অংশটুকু ফ্রিজের নর্মাল পোর্শন অথবা ফ্রিজারে রেখে দিবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।